রাজ্যের মা বোনদের গতিশীল আর্থিক প্রবৃদ্ধিকে আরও গতি প্রদান করতে শুক্রবার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের মাঠে 17তম আঞ্চলিক সরস মেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদার এবং পৌর মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন পণ্যের রকমারি সমারোহে বর্তমানে সরস মেলা রাজ্যের আর্থিক ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। নিজের ভাষণে স্বনির্ভর গোষ্ঠীর সাফল্য এবং আর্থিক বিকাশকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, গত 4 বছরে স্বনির্ভর গোষ্ঠীর সাফল্য এক নতুন দিগন্তে সূচনা করেছে। মাত্র 39,824, আর আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। এসএইচজি গ্রুপের যে গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেটা 2017-18 পর্যন্ত ছিল 4,153, সেই জায়গায় এই 5 বছরে, 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4,153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5 বার, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স, কোনদিন ভাবা যায় না। রাজ্যে মাতৃশক্তিকে শক্তিশালী করার জন্য সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন তিনি। সরস মেলায় উপস্থিত মা বোনদের উৎসাহ এবং প্রতিভার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আত্মনির্ভর ত্রিপুরার নতুন প্রতীক হিসেবে উঠে এসেছেন স্বনির্ভর এনআরএ শক্তি। তো আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়। মানুষ সবসময় চায় স্বচ্ছতা, এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই। কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দেই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কথায় কথায় কোর্টে যেত, কারণ অনিয়মই ছিল বেশিরভাগ, নিয়ম অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু ভুল সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা বাড়বে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলার যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু অনেকদিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। আমি মা বোনদের দেখছি এখানে, তারা বিভু প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন। সরস মেলায় বিভিন্ন রংবাহারি এবং দৈনন্দিন পণ্যের সমারোহের পাশাপাশি ছিল মনোরম সঙ্গীত এবং নৃত্য প্রদর্শনী, যাকে রূপ দিয়েছে রাজ্য শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।